গুড মর্নিং গুড মর্নিং আমি সুদেশনা আমার হাজবেন্ড সুমন হ্যালো সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এটা আমাদের ফার্স্ট ব্লগ তো তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও আমরা কিছুদিন ধরেই ভাবছিলাম যে কাছে পিঠে কোথাও একটা বেড়াতে যাব বাট শেষমেশ প্ল্যান করে ফেলেছি যে আমরা বিষ্ণুপুর যাব শুনেছি খুব সুন্দর জায়গা বাট আমি ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে আমি কখনো যাইনি তো দেখা যাক কীরকম বেড়ানো হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন বাজে ঘড়িতে 6টা তো আমরা এখন বেরোচ্ছি আমাদের যেতে হবে সান্তাগাজি স্টেশনে ওখান থেকেই আমরা ট্রেন ধরব তো দেখা যাক চলো তাহলে আমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে আমরা এসে গেছি সান্তাগাজি স্টেশনে এখন 6:58 বাজে আমাদের ট্রেন 8টায় একটু তাড়াতাড়ি চলে এসেছি আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ছাড়বে এখানে 8টায় এসে পৌঁছবে তো ওয়েট করতে হবে বাট আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি যাতে কোনো প্রবলেম না হয় আর আজকে বেশ ঠান্ডাও রয়েছে খুব ভালো মতন ঠান্ডা রয়েছে আর আমি একটু ঠান্ডাতে একটু বেশি ভয় পাই যদি আমার হাজব্যান্ডের ঠান্ডা খুব ভালো লাগে আজকে স্টেশন বেশ ফাঁকাই দেখছি খুব বেশি ভিড় নেই তবে আস্তে আস্তে ভিড় হতে শুরু করেছে আমাদের ট্রেন যদিও এখন অনেকটাই রেডি রয়েছে মোটামুটি 8টায় আসবে এখনও অনেকটা টাইম হ্যাঁ 8টার সময় আসার কথা আছে এখনও অনেকটা টাইমই আমাদের হাতে রয়েছে বেশ সুন্দর লাগছে এই শীতের সকালে কোথাও বেড়াতে যাওয়ার মজাই আলাদা তো দেখা হচ্ছে এরপর তোমাদের সাথে ট্রেনে এই জাস্ট ট্রেন থেকে নামলাম এসে গেছি বিষ্ণুপুর বিষ্ণুপুর স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি ওয়েদার খুব সুন্দর আর এবার আমরা হোটেল যাব সেখানে ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করে তারপর আমরা সমস্ত স্পটগুলো ঘুরে দেখব আমরা এখন রাজমঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখতে পাচ্ছেন রাজমঞ্চ রাজমঞ্চের সামনেই টিকিট ঘর রয়েছে ওখান থেকে টিকিট কেটে অনলাইনেও কাটতে পারেন বা অফলাইনেও টিকিটের ব্যবস্থা রয়েছে কিন্তু ভিতরে ফটোগ্রাফি মেনলি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো সেই কারণেই আমরা বাইরে থেকে এসে ভিডিও তুলছি আর কি তো অসাধারণ স্থাপত্যশৈলী দেখলাম মানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর মানে স্থাপত্য এত সুন্দর মানে কারুকার্য সেই আগেকার অসাধারণ লাগছে আর মেনলি এটা রাসমঞ্চ নাম হয়েছে কেন সেটা আমরা জানতে পারলাম যে এখানে রাস উৎসব পালিত হতো আর সমস্ত বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি এখানে এনে পুজো করা হতো রাসের দিনে রাস পূর্ণিমার দিনে তো সেই থেকেই নাম হয়েছে রাসমঞ্চ তো এইটা আমাদের ছিল ফার্স্ট স্পট যেটা আমরা দেখতে শুরু করলাম আর এটা দেখে সত্যিই মন ভরে গেল আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুমঘরের সামনে এই হচ্ছে ঘুমঘর এটা অ্যাকচুয়ালি ওয়াটার ট্যাঙ্ক মানে আগেকার দিনে যখন মল্ল রাজাদের সময়ে এখানে রাজবাড়িতে এই ওয়াটার ট্যাঙ্ক মানে এই ঘুমঘরে জল মজুত রাখা হতো এবং এখান থেকে জল সরবরাহ করা হতো এখনও পর্যন্ত সেই তখনকার জলের দাগ পর্যন্ত এখনও রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা এখন শ্যামরাই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরটি হচ্ছে বিষ্ণুপুরে যতগুলো মন্দির আছে তার মধ্যে একটি অন্যতম সুন্দর মন্দির এই মন্দিরটি স্থাপন করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ আর এই মন্দিরে অসাধারণ টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় আর এটা হচ্ছে পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির পঞ্চরত্ন মানে 5টা শিখর বিশিষ্ট মন্দিরকে এখানে পঞ্চরত্ন মন্দির বলা হয় তো এটা পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির এবং এখানে যে অসাধারণ টেরাকোটার কাজ সেটা ভেতরে গেলে আরও সুন্দরভাবে দেখা যাবে কিন্তু ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি বাইরে থেকেই করছি তো আমি দেখি ভেতরে একটু ঘুরে দেখা যাক আমার পিছনে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির এটা একরত্ন বিশিষ্ট মন্দির আর এই মন্দিরের রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে শ্রীচৈতন্যদেব এবং জগন্নাথের মূর্তি রয়েছে
আমি একটু আগে গিয়েছিলাম, দর্শন করে এলাম। কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি বড় পাথর দরজার সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা বড় পাথর দরজা। এটা অ্যাকচুয়ালি সৈন্য থাকার জায়গা বলতে পারেন, মল্ল রাজাদের সৈন্যরা এখানে থাকে। এটা একটা অসাধারণ মানে স্থাপত্য, যেটা মানে দেখে ভীষণ ভালো লাগলো। আমি এখন জোর বাংলা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিষ্ণুপুরের সমস্ত সুন্দর সুন্দর মন্দিরগুলোর মধ্যে এটা একটি অন্যতম। আর এই মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত, পৌরাণিক কাহিনী, শিকারের দৃশ্য, অসাধারণ ভাস্কর্যে, অসাধারণ মাটির কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেওয়ালে। আমার পিছনে যে জলাশয়টি দেখতে পাওয়া যাচ্ছে, এটার নাম হচ্ছে লাল বাঁধ। এটা মল্ল রাজারা প্রায় 7টা বাঁধ খনন করেছিলেন, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এখানে বাঁধ মানে বড় জলাশয়কে বলা হয়। তো এই এর নাম হচ্ছে লাল বাঁধ। তার একটা নামকরণের কারণ কাহিনী রয়েছে, সেটা হলো লাল বাইয়ের নাম থেকেই এখানে এই জলাশয়ের নাম হয়েছে লাল বাঁধ। এবং এর পিছনে একটা করুণ কাহিনীও রয়েছে। লাল বাইকে শোনা যায় যে এই লাল বাঁধেতেই ডুবিয়ে মারা হয়েছিল। তো সেই করুণ কাহিনী থেকেই, সেই লাল বাইয়ের নাম থেকেই এই জলাশয়ের নাম হয়েছে লাল বাঁধ। এখন এসে গেছি পোড়ামাটির হাটে, যেটা শুধুমাত্র বিষ্ণুপুরে শনিবার এবং রবিবারই বসে। তো এই হাটে এসে আমার সব থেকে বেশি মজা লাগছে, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস চারিদিকে বিক্রি হচ্ছে যে দেখে মনে হচ্ছে মানে প্রায় মানে সবই কিনে ফেলি। বাট বাজেট শর্ট, অত কিছু কেনা সম্ভব নয়, তাই বেশ কিছু জিনিস কিনেছি। আমার অবস্থা এবার সুমন বলবে। পোড়ামাটির হাটে এসে এখানে এত জিনিস দেখে এত এক্সাইটেড হয়ে পড়েছি। তো আমাকে তো মানি ব্যাগের দিকটাও দেখতে হবে। তো দেখা যাক কী হয় এখন। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে, মাটি সমস্ত কিছু, যেমন পেছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক কিছু রয়েছে, পেন্টিং, এখানে সবাই পেন্টিং করছে। তো সব কিছুই রয়েছে। আর এখানে কিছুক্ষণ বাদে এখানে ডান্সও শুরু হবে, যেখানে মানে আদিবাসীদের ডান্স শুরু হবে, যেটা একটা খুব সুন্দর একটা জিনিস, যেটা চট করে সব জায়গায় দেখতে পাওয়া যায় না। এখানকার মেন আকর্ষণ ওটাই। তো সেটা কিছুক্ষণ বাদে স্টার্ট হবে। এখন আপাতত আমরা এই মেলা ঘুরছি আর বিভিন্ন রকমের জিনিস দেখছি। আমি তো বারবারই বলছি আমার ভীষণ ভালো লাগছে, মানে সব জিনিসই মনে হচ্ছে কিনে ফেলি। ঘুরে দেখি এবার মেলাটা খানিকক্ষণ, আর তোমাদেরকেও ঘুরে দেখাই জিনিসগুলো, তো তোমরা বুঝতে পারবে। আজকে আমাদের বিষ্ণুপুরে সেকেন্ড দিন।
আমাদের আজকে বিকালে ট্রেন রয়েছে, বিকাল 5:30 ট্রেন রয়েছে। কাল রাত্রে আমরা হোটেলে ছিলাম, তো ভাবলাম যে আজকে এতক্ষণ টাইম রয়েছে, যখন বিকাল 5:30 ট্রেন, যখন অনেকক্ষণ টাইম হাতে রয়েছে, তো তাই ভাবলাম যে এখানে কাছাকাছি জয়পুর জঙ্গল রয়েছে, আর তার সাথে রয়েছে ব্রিটিশ এয়ারপোর্ট, যেটা ঐতিহাসিক একটা জায়গা, তো ভাবলাম যে সেখানটাও তাহলে ঘুরে নিই, ভালো লাগবে। জয় লাল মাটির মেঠো পথ ধরে জয়পুরের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের ভিতর দিয়ে। মানে অসাধারণ লাগছে, যেমন সুন্দর ওয়েদার আর সেরকম ঠান্ডা ঠান্ডার ওয়েদারের মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে যে যাচ্ছি, এটা একটা মানে দারুণ অভিজ্ঞতা, এর আগে কখনো হয়নি আমার, কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে সেই কারণে। এরপর আমরা তোমাদের দেখাবো আরও খানিকটা গিয়ে জয়পুর জঙ্গলের ভিতর, যেখানে এয়ারপোর্ট রয়েছে সেখানে শুনেছি আরও সুন্দর লাগবে। আর এই দুপাশে এই যে শালবন আর নানান রকমেরই গাছ রয়েছে, এর যে মানে একটা অসাধারণ সৌন্দর্য, সেটা এখানে না আসলে সত্যিই জানা যেত না। আমরা এখন এসে গেছি জঙ্গল, জয়পুরের জঙ্গলের ভেতর, একটা ঐতিহাসিক জায়গা যেটা হলো ব্রিটিশ এয়ারপোর্ট, যেটা ছিল অনেকদিন আগে, এখন আর নেই। ঐতিহাসিক জায়গার একটা ভ্যালু রয়েছে এটার। আর চারিপাশে এই যে সুন্দর শাল বনের জঙ্গল দেখছেন, আর তার মাঝখানে এই এয়ারপোর্ট, এটা অসাধারণ লাগছে। আর এটা বিশ্বযুদ্ধের সময় থেকে এখানে ব্রিটিশদের প্লেন ওঠানামা করতো, সেই জন্য এটা তৈরি করা হয়েছিল, বাট এটা এখন আর পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। এখানে ব্রিটিশ এয়ারডোমে এসেছি আমরা, তো যেটা বললো সুদেশ না, এখানে ব্রিটিশরা বিশ্বযুদ্ধের সময়তে তাদের ফ্লাইট ওঠানামা করানো হতো, যুদ্ধের ফ্লাইট, তো সেটাই দেখতে এসেছি। একটা দারুণ একটা রোমাঞ্চকর ব্যাপার, এখানে এককালে ব্রিটিশরা এখানে ইউজ করেছিল একটা, এই যে দেখছেন এখানে রেসিং চলছে, তো এখানে সবাই পিকনিকও চলছে চারিদিকে, তো এখানে প্রচুর লোকজন এসেছে আজকে। হ্যাঁ, তবে বিপজ্জনকভাবে যে গাড়ি চালাচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেটা সবার খেয়াল রাখা উচিত সেটা। আর এই জঙ্গলের বুকে এটা খুব সুন্দর একটা জায়গা, এখানে মেইনলি এটা এত সুন্দর লাগছে, ধীরে ধীরে প্রকৃতি যেন এটাকে গ্রাস করে নিচ্ছে। একসময় ব্রিটিশরা প্রকৃতি ধ্বংস করে এটা বানিয়েছিল, আর এখন সেই প্রকৃতির বুকেই এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাট এখন যতটুকুনি আমরা রয়েছে দেখতে পাচ্ছি, সেখান থেকেই মানে অসাধারণ লাগছে এই প্রাকৃতিক দৃশ্যটা। আমরা এখন বিষ্ণুপুর স্টেশনে চলে এসেছি, বাড়ি ফিরব, আমাদের ট্রেন রয়েছে বিকাল 5:30, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। বিষ্ণুপুর ঘোরা শেষ হলো, খুব ভালো ঘুরলাম, খুব এনজয় করলাম, সত্যি বিষ্ণুপুর খুব সুন্দর জায়গা। আমি তো ফার্স্ট টাইম এসেছি, তোমরা যারা এখনো পর্যন্ত আসোনি তারাও বিষ্ণুপুর চলে আসো, খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর জায়গা, দারুণ। আর জয়পুরও গিয়েছিলাম, জয়পুরও ভীষণ ভালো লেগেছে, একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আজকে, তো তোমাদেরও ভালো লাগবে, তোমরা জয়পুরও ঘুরে আসতে পারো। আর বিষ্ণুপুর কীরকম লাগলো আমাদেরকে তোমরাও জানিও, বিষ্ণুপুরের এই ব্লগ তোমরা দেখো, আর এই ভিডিও দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাদের জানিও, অবশ্যই জানাবে, তোমরা অবশ্যই জানাবে। আর বিষ্ণুপুরে আসতে গেলে কোন ট্রেনে আসবে বা কিসে করে আসবে
কোথায় থাকবে, টোটো করে বিষ্ণুপুর ঘুরতে পারো, ভালো লাগবে, সেই সমস্ত রকম ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে, তোমরা চেক করে নিও। আর এরপর আমাদের ট্রেন তো রয়েছে 5:30, আমরা এতক্ষণ ওয়েট করতে হবে, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর এখানে আজকে ঠান্ডাও বেশ ভালো মতন পড়েছে, দেখা যাক কখন ট্রেন আসে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, এর পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, সুস্থ থেকো, ততক্ষণ ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা টাটা।